নমস্কার, শুভ সন্ধ্যা। বেলা শেষে লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। শীতের পড়ন্ত বেলায় শীত বলছি কেন, কারণ ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী আমরা শীতে প্রবিষ্ট হলেও ঠান্ডা কিন্তু সেভাবে পড়েনি। কখনো সখনো ভোরবেলাতে একটু হিমেল হাওয়া বা বেশ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তা বাদে এখনও শীতের আমেজ কিন্তু আমরা সেভাবে উপভোগ করতে পারছি না। আসলে প্রকৃতি চলেছে একদম ঘড়ির নিয়ম বিরুদ্ধ হয়ে বেশ কয়েক যুগ ধরে বলতে পারি আমরা। বসন্তের সময় বর্ষা, বর্ষার সময় শরৎ, শরতে বর্ষা, এরকম একটা কীরকম উল্টোপাল্টা সময় বিভাজন যেটা আমাদের এই হিসেবের মধ্যেই পড়ে না একেবারে। তো তেমনই একটা সময় আমরা আজ এই বেলা শেষে লাইভে উপস্থিত আমাদের সঙ্গে দুজন বন্ধুকে নিয়ে প্রথমে তাদের সঙ্গে একটা আলাপ পর্ব। আমার ঠিক ডান দিকে রয়েছেন অনন্যা মুখোপাধ্যায়, অনন্যাকে স্বাগত এবং শুভ সন্ধ্যা। আমার বাঁদিকে রয়েছেন অঞ্জলিদি, অঞ্জলিদিকেও স্বাগত এবং শুভ সন্ধ্যা। এই দুজনকে নিয়ে আজকে আমাদের বেলা শেষে লাইভের আড্ডা জমবে গানে গানে, কারণ এরা দুজনেই সুরের সাথী। আর এদের সুরের সফরে যারা সঙ্গদান করবেন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। কিবোর্ডে রয়েছে সৌমেন দত্ত, আপনাদের অত্যন্ত চেনা মানুষ, আরেকজন চেনা মানুষ। মুরারি রয়েছে পারকাশনে, মধ্যমণি হয়ে, এবং তালবাদ্যে রয়েছে শান্তনু চ্যাটার্জি, আপনাদের অতি প্রিয় এবং অতি চেনা জন। এই সবাইকে নিয়ে আজকের বেলা শেষে শুরু করছি, কিন্তু তার আগে দরকারি কয়েকটা কথা। যারা টিভির পর্দার ওপারে রয়েছেন তারা অবশ্যই সরাসরি আমাদের এই অনুষ্ঠান দেখতে মনে হতেই পারে যে ফোনে কথা বলি শিল্পীদের সঙ্গে। তাদের জন্য বলি আমাদের নাম্বারটা হচ্ছে 8335022558, নাম্বারটা আরও একবার বলছি 8335022558। আরও একটা কথা, যারা টিভি চ্যানেলটি টিভির পর্দায় দেখতে পাচ্ছেন না কোনো কারণে, কেবল নেটওয়ার্কের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন না, তারা অবশ্যই ফেসবুক লাইভ দেখে নেবেন। আমাদের এই অনুষ্ঠানটা সরাসরি ফেসবুকে দেখতে পাবেন এই মুহূর্ত থেকে। আমরা যাই, শুরু করি বেলা শেষের সুরেলা আড্ডা। প্রথমে যাবো অঞ্জলিদি কাছে, দেখে অঞ্জলিদি আজকে আমাদের কী সুরের মাধুরী দিয়ে শুরু করেন, তারপর তো কথা হতেই থাকবে। দেখো, যখন সন্ধ্যা নামে তখন তো আমাদের সূর্য অস্ত যায়, তখন আমরা সন্ধ্যা বন্দনার আয়োজন করি, সেই অনুযায়ী একটি গান প্রথমে আমরা শোনাচ্ছি। বেশ। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার।
উড়ান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে একেবারে যাকে বলে বেলা শেষের অত্যন্ত উপযোগী একটি গান, একেবারে দিনান্তের সময় যে সন্ধ্যাকে আমরা পাই সেই সন্ধ্যার আগের গান। সন্ধ্যার পূজারী হয়ে সেই গান লিখেছিলেন, গেয়েছিলেন রবীন্দ্রনাথ। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ নমস্কার, আমি রাজারহাট থেকে রাজারাজ বলছিলাম। আচ্ছা, তো আমি আগের দিনের প্রোগ্রাম দেখেছি, আমি আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখি, খুব ভালোই লাগে। ধন্যবাদ। তো আজকে রবীন্দ্রসঙ্গীত প্রোগ্রামটি আরো ভালো লাগছে। হ্যাঁ, তো বেশ ভালো, বেশি কিছু বলার নেই, সময় নষ্ট করব না, তবে ফোন করে ভালো লাগলো। প্রোগ্রামটা কন্টিনিউ হোক, আরো ভালো হোক, এটাই চাই। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনি যে এভাবে আপনার ভালো লাগার কথা আমাদের জানালেন, তাতে আমরা সত্যি অনুপ্রাণিত হলাম। সঙ্গে থাকুন। এবার যাব আমাদের আরেক শিল্পী বন্ধু অনন্যার কাছে। অনন্যা এসছে আমাদের যে প্রাণের জায়গা, যেখানে আমরা ওই বলি না যে আমাদের অনেকেই একথা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী, সেই শান্তিনিকেতন থেকে তার গানের ভাণ্ডার নিয়ে, গানের সম্ভার নিয়ে। আরেকটা কথা আমার বোধহয় শুরুতেই বলা উচিত ছিল যে আজকে কাকতালীয়ভাবে আমাদের বেলা শেষের অনুষ্ঠানটা কিন্তু একেবারে সন্ধ্যারবির অনুষ্ঠান বলা যেতে পারে, কারণ আমরা থাকবো শুধুমাত্র রবীন্দ্রনাথের গানে, তার কথায়, তার সুরে সুরে। দেখি অনন্যা কোন গান দিয়ে শুরু করে আজকে ওর অনুষ্ঠান। আমি প্রথমেই দুটি কথা বলি। যখন আমি আমন্ত্রণ পেলাম বেলা শেষের, তো নামটা শুনে আমার মনে হয়েছিল যে গানগুলো যদি একটু রবীন্দ্রনাথের শেষ জীবনের যে গান, সেই অনুযায়ী যদি কিছু গান রাখা যায়। রবীন্দ্রনাথের যদিও শেষ জীবন প্রথম জীবন বলে আমি অন্তত কিছু মনে করি না। উনি প্রথম জীবনেও যা গান লিখেছেন সেটা হয়তো একজন 80 বছরের মানুষকে উজ্জীবিত করবে, আবার উনি 80 বছর বয়সে এসে বা 77-78 বছর বয়সেও যে গানগুলো রচনা করেছেন সেগুলো একটা তরুণ ছেলে মেয়েকে একটা হাসির একটা অন্য দিকে নিয়ে যায়। তো যেহেতু আমরাই তো সবটা নিজেদের মতন করে নিতে ভালোবাসি, তো সেজন্য আমার মনে হয়েছে যেন রবীন্দ্রনাথের শেষের দিকে যে গান উনি রচনা করেছিলেন সেইগুলো যদি কিছু গাইতে পারি। খুব সুন্দর ভাবনা। এখন আমি যে গানটা গাইব, উনি যখন ওনার 77 বছর বয়স তখন উনি রচনা করেছিলেন, প্রায় মানে কাল অনুযায়ী একেবারেই তার তার জীবনের দিনান্তের গান আর কি। বেশ, এই
ওর গানের শুরুতে অনন্যা একদম যথার্থই বলেছিল যে 77 বছর বয়সে লেখা এই গান তার দিনান্তের গান, আমরা সেই হিসেবে বলতেই পারি। কিন্তু যখন উনি বলছেন এই গানে যে বউ কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হওসা, তো এই কথাটা যখন বলছেন তখন এটাকে আমরা তো একদম খুব নিবিড় প্রেমের আকুতিও বলতে পারি, আবার আরেক দিক থেকে বলতে পারি যে পূজা মানে পূজারি এবং পূজ্যের মধ্যের একটা সম্পর্কের কথা। মানে এখানেই হচ্ছে রবীন্দ্রনাথের তাৎপর্য যে তার প্রেম কখন পূজা হয়ে গেছে, পূজা কখন প্রেম হয়ে গেছে, সেই গণ্ডি কিন্তু উনি নিজেও বাঁধতে চাননি, আর সেই সীমানা আমরাও
যে কখন নিজের অজান্তেই তার গানে সুরে সুরে ডিঙিয়ে যাই বুঝতে পারি না। এটাই মানে এইখানেই রবীন্দ্রনাথের গানের বিশেষত্বই হলো যে প্রেম পূজাকে আমরা কখনোই আলাদাভাবে নির্বাচন করতে পারি না। একেবারে একদমই তাই। এমন অনেক গান আছে যে গানটা আমরা মনে করি প্রেম কিন্তু সেটা অ্যাকচুয়ালি পূজা পর্যায়ে। হ্যাঁ, আবার এমন অনেক গান আছে যেগুলো প্রেম পর্যায়ে কিন্তু আমরা মনে করি পূজা পর্যায়ে। সেই জন্য রবীন্দ্রনাথের গানকে আলাদাভাবে আলাদা আলাদা বা রবীন্দ্রনাথের গান যে শুধু ছোটদের জন্য বড়দের জন্য মধ্যবয়সের জন্য এরকম কোনো গানই উনি করেও যাননি আর নেইও। তবে হ্যাঁ, ব্যতিক্রম কি নেই, আমরা সেটা নিজেদের মতন করে নিয়েছি। যেমন আলো আমার আলো গো আলো ভুবন ভরা, এই গানটার যদি মানে আমরা ইনার মিনিং করতে যাই সে এক বিশাল মানে। কিন্তু আমরা যখন ছোটদেরকে প্রথম গান শেখাই তখন এই গানগুলো এই গানগুলো শুরু করি। হ্যাঁ একদম এক না তাই না, মানে কারণটা হলো একটাই যে যেহেতু এই গানের যাওয়া আসাটা বড় সোজা, বাচ্চারা গলাতে তুলবে তাড়াতাড়ি, সেজন্য আমরা এই গান ও জোনাকি কি সুখে ওই এই গানগুলো আমরা বাচ্চাদের গান হিসাবেই সাধারণত করে থাকি। কিন্তু বিশেষ করে এই যে গানটা তুই বললি জোনাকি কি সুখে ডানা দুটি মেলেছো, এর এর মানে আক্ষরিক যে মানে সেটা যদি আমরা ধারণ করতে পারি, তার মধ্যে যদি আমরা যাপন করতে পারি, সেখানে আমরা হয়তো কিছুটা সার্থক হতে পারবো। এই কথা সূত্র ধরেই একজন বন্ধু চলে এসেছেন আমাদের মাঝখানে, একটু কথা বলে নিই। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আমি অনুষ্ঠানটা দেখছি খুব ভালো লাগছে আমার। ধন্যবাদ। এটা তো একটাই অনুরোধ, রবীন্দ্রসঙ্গীতের যদি একটা গান শোনা খুব ভালো লাগবে। বেশ, আপনি আমি অনুরোধটা ঠিক বুঝলাম না, আজকে আমাদের পুরো অনুষ্ঠানটাই শুধুমাত্র রবি ঠাকুরের গানে। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য আর এভাবে আমাদের অনুপ্রাণিত করার জন্য। আমরা যাব অঞ্জলি দির কাছে, দেখি অঞ্জলি দি এবার আমাদের কোন গান শোনান। দেখো, যখন বেলা শেষ হয়ে আসে তখন একটা প্রকৃতিতে একটা সুন্দর চেহারা আমরা দেখতে পাই আর তখন একটা সুন্দর আবেশ যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেইভাবে সেই অনুযায়ী একটি গান। মধুর তোমার শেষ যে না পাই ও গো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ ভুবন জুড়ে রইল নেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই ও গো, মধুর তোমার শেষ যে না পাই, দিনান্তে সায়ন্তনের ক্লান্ত
সকল অঙ্গ ভরে সায়ন তানের গান যেই অশেষ মাধুরীর কথা বলেছেন, যে অনন্ত আনন্দের কথা এই গানে কবি বলেছেন, সেটা কোন আনন্দ? না, যেই আনন্দে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। মানে এরকম একটা মানে কথা যে হতে পারে, এরকম একটা কথা যে পৃথিবীতে আসতে পারে, এটা বোধহয় তার আগে তার মতো করে কেউ ভাবতে পারেনি। তা তিনি বলার পরে আমরা তার মানে বুঝেছি, তার তাৎপর্য বোঝার চেষ্টা করেছি, তখন বুঝেছি যে এর অর্থ কত গভীর। সেই গভীরত্ব মাপার সাধ্য আমাদের নেই, কিন্তু কথাটা যে হতে পারে এমন একটা কথা, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, এখানে আবারও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। আমরা যাব অনন্যার কাছে, দেখি অনন্য এবারে কোন গান শোনে। তার আগে অনন্যাকে একটা জিনিস আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখনও পর্যন্ত বাংলা যে ঋতুগুলো আমরা জানি, অঞ্জলিদি আপনিও নিশ্চয়ই একমত হবেন যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ঋতুগুলো অন্তত কিছুটা হলেও শান্তিনিকেতনে বোঝা যায়। অন্তত গরমের কথাটা বলছি না, গরমটা আমরা গ্রীষ্মপ্রধান দেশে থাকি, সেটা সব জায়গাতেই সমান বোঝা যায়, কিন্তু বর্ষা এবং বসন্ত, বিশেষ করে এই দুটো ঋতু, বর্ষাতে একটা অসম্ভব সুন্দর গন্ধ শান্তিনিকেতনের প্রত্যেকটা অলিতে গলিতে, তাই? এবং তোদের ওখানে একটা যে একটা বিশেষত্ব যেটা আছে, যেটা অন্য কোথাও দেখি না, যে এক একটা গলিপথ দিয়ে যাবার সময় এক এক রকম ফুলের গন্ধ, এবং সেখানে যে কত রকম ফুল, কোনোটা কুরচি ফুল, মানে কুরচি ফুলও যে একটা ফুল হয় সেটা আমি জানতাম না, শান্তিনিকেতনে গিয়ে প্রথম জেনেছি, কোথাও হাসিমালার গন্ধ। গরমটা তো সব জায়গায় বেশি, কিন্তু শান্তিনিকেতনের ভেতরে কিন্তু গরমটা কিন্তু কম্পারেটিভলি বোলপুরের থেকে কম। যখন আমরা সঙ্গীত ভবনে ক্লাস করতাম, ওই যে ড্রামার ক্লাস হচ্ছে হয়তো, সেখানে তো ফ্যান চালানো হতো না, আমরা ক্লাস করছি, ওই লাফা ঝাঁপা ড্রামা আমি একটা বিশাল পরিশ্রমের ব্যাপার, কিন্তু ঘামছি, ঘামের মধ্যে সেই কষ্টটা নেই, কিন্তু বোলপুরের মধ্যে একটা চ্যাটচ্যাটে বেশ রুক্ষ ভাব আছে, হ্যাঁ একটা কষ্ট, সেই কষ্টটা কিন্তু মানে তার কারণই হচ্ছে অপরিযাপ্ত গাছ, একদম একদমই এত গাছ, তার জন্য
এটা কিন্তু ঠিক, একদম ঠিক। শান্তিনিকেতনে এটা বোঝা যায়, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এটা বোঝা যায়, শীতটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়, এটা আমি বুঝেছি। সাংঘাতিক রকম শীত শান্তিনিকেতন। বেশ, এবার এবার কি গান শুনছি আমরা? আমি এখন যে গানটা গাইবো সেটা উনি 76 বছর বয়সে রচনা করেছিলেন, 1937 সালে। আমি প্রভাত মুখোপাধ্যায়ের একটি বইয়ে পড়েছিলাম যে ভিক্টোরিয়া ওকাম্বোকে অনুসরণ করে মনে করে তিনি এই গানটি রচনা করেছিলেন, আবার নাও হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো কারণ তার যখন মধ্য যৌবন, তখন এক রহস্যময়ী বিদেশিনী তার মাঝে মনের মধ্যে তার কবিতায় প্রচুর ছোঁয়া আমরা দেখি, তো সেই জন্যই মনে করা হয় যে এই গানটি উনি তাকেই উৎসর্গ করেছিলেন বা তাকে মনে করেই গানটি রচনা করেছিলেন, নাও হতে পারে। হ্যাঁ, তো আর হচ্ছে আবার গানটা যদি একটু অন্যরকমভাবে ভাবা হয় তাহলে জীবন দেবতা আমরা ভাবতে পারি। আবার সেই এক কথা যে প্রেম এবং পূজা কখন এক হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারি না। বেশ, শুনি গানটা। অচেনা পরদেশীর কথা আবার ঘুরে ফিরে, সেই এই অচেনা পরদেশী হতে পারেন ভিক্টোরিয়া ওকাম্পো, হতে পারেন সেই অদৃশ্য প্রেম, বা হতে পারে সেই অদৃশ্য
পূজা যার প্রতি আমাদের সমস্ত কিছু সমর্পণ, সমস্ত কিছু নিবেদন থাকবো। এরকম আরও অনেক প্রশ্নে, এরকম আরও অনেক উত্তরের খোঁজে, কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি বিরতির পরে। ফিরলাম একটা ছোট্ট বিরতির ওপার থেকে রবীন্দ্রনাথের গানের সুরের টানে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে বেলা শেষেতে অনন্যা এবং অঞ্জলি দি, তাদের গানে গানে আমাদের আজকের বেলা শেষের আড্ডা জমে উঠেছে। আমরা বিরতিতে যাবার আগে অনন্যার গান শুনে বিরতি নিয়েছিলাম, এবারে বিরতি থেকে ফিরে খুব স্বাভাবিকভাবেই অঞ্জলিদির গান। অঞ্জলিদি এরপরে যে গানটা গাইবেন তার বোধহয় কোনো একটা মুখবন্ধ হিসেবে কিছু বলতে চান আপনি? মুখবন্ধ মানে আসলে বেলা শেষে এসে আর বেলা যে পড়ে এলো জলকে চল যে কথাটা, সেই কথাটা অনুযায়ী এই গানটা বেশ, মানে বেলা ফুরিয়ে এসেছে এবারে যেতে হবে জল ভরতে, সেই অনুযায়ী বেশ। আর নাই রে বেলা নামলো ছায়া বরণীতে, এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা নামলো ছায়া বরণীতে, এখন চল নাই রে বেলা নামলো ছায়া ধরো।
আর নাই রে বেলা, আর নাই রে বেলা, নাম লো ছায়া ধরণীতে। বাহ, খুব সুন্দর। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু। নমস্কার, শুভ সন্ধ্যা। মন ভালো করার গান শুনতে চাই তোমাদের কাছে, কিন্তু আজকে আমার নিজের মনটা খুব খারাপ হয়ে রয়েছে। আচ্ছা, সেখান থেকে গানে গানে মনটা একটু ভালো করতে চাইছি। আমি ছোট্ট করে একটু বলতে চাই, আমার দাদার ছেলে মারা গেছে, তো ওকে ডেডিকেট করে তুমি রবে নীরবে এই গানটা যদি একটু শুনতে পেতাম, মানে এই 20 তারিখের মৃত্যুর 1 বছর পূর্ণ হবে, তো ওকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু গানে গানে যদি ওকে একটুখানি মনে করা যেত। একদম অর্পিতা, এটা আমরা মনে করছি আমাদের কর্তব্য তাকে তার প্রতি উৎসর্গ করা। এই গান নিশ্চয়ই সেই গান হবে। আর মানে এমন একটা ঘটনার কথা শুনলাম আমরা, সত্যি হতবাক বা ক্রুদ্ধ, তাকে আমরা ফিরে পাবো না ঠিক কথা, কিন্তু তার প্রতি আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের আদর সব কিছু তো একই রকম থাকবে, বরং দিন দিন বাড়বে। আসলে আমার ব্যক্তিগতভাবে একটা মনে হওয়ার কথা বলি, সেটা হচ্ছে এমন কিছু কিছু চলে যাওয়া থাকে প্রত্যেকটা মানুষের জীবনে, যেগুলো আসলে বড় বেশি করে রয়ে যাওয়া, সেগুলো কখনোই চলে যায় না, বড় বেশি করে থেকে যায় আমাদের মধ্যে। নিশ্চয়ই এই গান হবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি একটা মানে এই গানটা শুনতে শুনতে, অনন্যা অঞ্জলিদির গানটা শুনতে শুনতে, যেটা আমরা সত্যি অর্পিতার গান মানে ফোনটা আসার পরে আমরা একটুখানি উদাস হয়ে গেছি বটে, সেটাই খুব স্বাভাবিক, কিন্তু ওই একটা কথা, শো মাস্ট গো অন, আমাদের জীবন প্রণালী চালিয়ে যেতেই হবে, সেটা তো কখনো থেমে থাকে না। কবি নিজেও চালিয়ে গেছিলেন একদম। তার যখন শৌমিন্দ্রনাথ মারা যায় তখন উনি কিন্তু শৌমিন্দ্রনাথকে দাহ করে এসেও উনি আশ্রমের কোনো কাজে কিন্তু এতটুকু গাফিলতি করেন, একেবারেই তাই, একদমই তাই। এবং হঠাৎ উনি যখন শোকে মুহ্যমান যে অবস্থাটা, যখন মানে ভেতরটা একদম মানে দগ্ধ হয়ে যাচ্ছে, সেরকম একটা সময়তে হঠাৎ উনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন যে সারাটা পৃথিবী জ্যোৎস্নায় ভরে গেছে, তখন সেই অবস্থায় উনি নিজেকে স্বার্থপর মনে করলেন, নিজেকে বললেন যে আমি এত বড় স্বার্থপর, আমি আমার সুখে মুহ্যমান হয়ে আছি, কিন্তু এই যে পৃথিবী তার তো কোনো কিছু থেমে থাকেনি, এই যে জ্যোৎস্না, এই যে কুহুতান, সবই তো তাদের নিয়মে আছে, শুধু সমই নেই, তাহলে আমি কেন আমার একার শোকে মুহ্যমান হয়ে থাকবো, আমি সকলের আনন্দের সঙ্গে নিজের শোকটাকে মিলিয়ে সেই আনন্দে অবগাহন করব। এখানেই আবারও রবীন্দ্রনাথ। আমি যে কথাটা বলতে গেছিলাম আসলে ওই আড্ডার এটাই হচ্ছে মানে উপকরণ, যে আড্ডা কখনো একটা বাধা ধরা নিয়মিত হয় না, কখনো কখনো কথার খেই হারিয়ে যায়, সেই কথাটা আবার কখনো ঘুরে ফিরে আমাদের আড্ডার মাঝে চলে আসবে। আসুক, ততক্ষণে আমরা একটা গান শুনে নিই অন্যদের কাছে। যে গানটা আমি এখন গাইবো, এটা রবীন্দ্রনাথ যখন জীবনের উপান্তবেলায় মানে শেষ সময়ে, যখন 1938 মায়ার খেলা নৃত্যনাট্য রচনা করেছিলেন। আচ্ছা, আমরা জানি মায়ার খেলা গীতিনাট্য, হ্যাঁ, তো যখন উনি নৃত্যনাট্য রচনা করেছিলেন মায়ার খেলা, তখন উনি এই গানটি কিন্তু রচনা করেন, পরে উনি এই মায়ার খেলা নৃত্যনাট্যে এই গানটি সংযোজন করেন। বেশ, আচ্ছা আমি দেখে নেব কোনো বন্ধু আছেন কি না এই মুহূর্তে, আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন কি এই মুহূর্তে, কোনো বন্ধু নেই কাছে, গানেই থাকে। d
গান আর বড় ভালো গাইলি তুই, খুব ভালো। অঞ্জলিদি, আপনার কাছে আসছি, আপনি তো গান করবেন, সেটা তো শুনবো আমরা, কিন্তু তার আগে একটা জিনিস খুব জানতে চাই করছে অনেকক্ষণ থেকে, সেটা হচ্ছে শুধুমাত্র রবীন্দ্রনাথের গানকে সম্বল করে আপনার তো দীর্ঘটা পথ চলা, এবং গান জীবনের পাশাপাশি খুব স্বাভাবিকভাবে একটা সাংসারিক জীবন আপনার রয়েছে, এবং সংসারী মানুষ মানেই সেখানে নানা রকম উতরাই চড়াই, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, তো এই যে একটা দোলচলের মধ্যে দিয়ে আপনার জীবন প্রণালীকে অতিবাহিত করা, তার মধ্যে কখনো রবীন্দ্রনাথ এসে দাঁড়িয়েছেন, এসে দাঁড়িয়ে বলেছেন যে আমার কাছে আশ্রয় সব কিছু পরিস্থিতির মধ্যে, সব কিছুর মধ্যে, যখন আমি মানে দম বন্ধ হয়ে এসে হাঁপিয়ে উঠি তখন আমি রবীন্দ্রনাথের কাছে আশ্রয় নিই, রবীন্দ্রনাথের গানের কাছে আমি আশ্রয় নিই, আমার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যখন আমি থাকি তখন আমার সব কিছু দূরে চলে যায়, তখন আমি গানের মধ্যেই যেন ডুবে থাকি, এই এইটাই হচ্ছে আমার একমাত্র আশ্রয়, এখানেই আমার শান্তি, এখানেই আমার সব কিছু।
বেশ খুব সুন্দর, চলো শুনি গান। আচ্ছা, এবার আমি দিনের শেষে সন্ধ্যা হলে আমরা যেমন প্রদীপ জ্বালি, আলো জ্বালি, সেই সন্ধ্যা প্রদীপের কথা একটু গাইছি। আমি সন্ধ্যা দীপের শিখা, আমি সন্ধ্যা দীপের শিখা, অন্ধকারের ললাট মাঝে পরা সন্ধ্যাদীপে শিখার কাছেই, শিখার কাছেই একটু উষ্ণতার জন্য আশ্রয় নিই, কিন্তু সেই আশ্রয় আপাতত আমাদের দেবে অনন্যা তার গানে গানে। এটা উনি 73 বছর বয়সে রচনা করেছিলেন, তখন 1933। আমি তোমার মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি
জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী জননী বসুন্ধরা, পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি, পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি, জননী বসুন্ধরা, কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রহে তোমার বক্ষ পরে, কোন স্বর্গের তরে ওরা তোমার বক্ষ পরে, আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি, আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি, তোমার জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা, আমি তোমারই মাটির কন্যা, জননী ব্যক্তিগতভাবে আমার একটা অসম্ভব প্রিয় গান তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা। এই গানটা গাওয়ার জন্য আমি জানতাম এই গানটা অনন্যার আজকের নির্বাচনে আছে। অসংখ্য ধন্যবাদ অনন্যাকে এই গানটা গাওয়ার জন্য। আপাতত একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পরে। Hello.
কিছু কিছু গান থাকে না যে গানগুলোর সঙ্গে কোনো কোনো শিল্পীর মানে নাম একদম ছাপা হয়ে থাকে আর কি, সেরকমই একটি গান। আমি এই গানটা অনেকজনের গলায় শুনেছি এই গানটা, কিন্তু সুচিত্রা মিত্রের কণ্ঠে এই গানটা একটা অন্য মাত্রা যেন পায় অন্তত আমার কাছে, খুব ভালো লাগে একটা গান আমার। বারবার ফিরে ফিরে আসলে ওই আমাদের ওই কথাটা আমার মনের মধ্যে তখন থেকে ঘুরপাক খাচ্ছে। আমাদের প্রতিদিনের বন্ধু অর্পিতা আমাদের তার একটা খুব মনোকষ্টের কথা, একজন একেবারে আত্মীয় বিয়োগের কথা জানালো তার দাদার ছেলে। তখন থেকে যখন থেকে এই ঘটনার কথা শুনেছি তখন থেকে আমাদের সবার মধ্যেই সেই হারিয়ে যাওয়ার ব্যথাটা অনুভূত হচ্ছে আর কি, তাই জন্য মাঝে মাঝে কথা হারিয়েও যাচ্ছে। দেখি আমাদের সেই হারিয়ে যাওয়া কথার মাঝখানে কিশোর বেঁধে দেন আমাদের এখনকার বন্ধু যিনি ফোনে আছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি সঞ্চিতা বলছি। আচ্ছা, অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, অনেক পুরনো দিনের কথা মনে পড়ছে, সব গান তো অনেক শুনছি। আজকে আমার শুনতে ইচ্ছে করছে শিল্পীর নিজের প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান, যে সে তো সবকটা অনুষ্ঠানে গায় বা তার এটা ভালো লাগার গান, এইরকম একটা গান শুনতে চাই। আচ্ছা বেশ, আপনি সঙ্গে থাকুন, আপনাকে সঙ্গে পেয়ে আমাদের খুব ভালো লাগলো। আমরা এভাবেই আপনাকে প্রত্যেক দিন পেতে চাই, প্রত্যেকটা বেলা শেষেতে আপনাকে সঙ্গে পেতে চাই। যাব অনন্যার কাছে, দেখি অনন্য এবারে কি গান আমাদের শোনায়। এটা উনি 1925 সালে রচনা করেছিলেন, আমার রাত পোহালো। বেশ, বা
বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো শারদ গানটার মধ্যে যে কথাটা আছে বিদায় ব্যথার আগমনী, এরকম আগমনীয় যে হয় যেখানে বিদায়ের সুর থাকে সেটা তিনিই বলে দিয়েছেন। অঞ্জলিদি, এবারে কি শুনবো? এই গানটার মধ্যে জানো আমার শুধু মনে হয় আমাদের সকলের, আমরা এখানে যারা আছি মিউজিশিয়ান ভাইরা দাদারা সকলের, সবার যেন এই গানটা আমরা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে, এই যে আমার রাত পোহালো শারদ প্রাতে বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, এই বাঁশিটা যদি আমরা নিজের প্রিয়জনকে ধরি আমার মনে হয় না কিছু আমি ভুল বলছি। আমার প্রিয়জন যখন মানুষের জীবনে নানা রকম স্টেজ আসে, তো যখন আমরা বাচ্চা বয়স থাকি তখন আমাদের বাবা মায়ের সম্বল থাকে, তারপর যখন যৌবনে আসি তখন স্বামী বা স্ত্রী যাই হোক সম্বল হয়, তারপর সন্তান। এটা একটা সাংঘাতিক জায়গা সকলেরই, কিন্তু
তো সেই সন্তান আমি যখন আমার অবর্তমানে আমার সন্তানকে আমি কোথায় রেখে যাব, কিভাবে রেখে যাব, সে যেন কেমনভাবে থাকে, এই যে চিরাচরিত কথা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো সেইটাই যেন মনে হচ্ছে এই গানটার মধ্যে। আমি বলছি আমার গাটা তাকে দিয়ে যাব। এই যে মাসি, এই মাসি রবীন্দ্রনাথের মাসি, রবীন্দ্রনাথ তো ঋষি মানুষ ছিলেন, তাই না? আমরা তো সেই জায়গায় কোনো দিনই পৌঁছাতে পারবো না, শুধু গানটুকু গাইতে পারি মন্ত্রের মতো, এইটুকুই যথেষ্ট আমাদের, মানে এইটুকু গাইতে পারছি এইটুকুই যথেষ্ট। তো সেই এই গানটা যেন প্রতিটা মানুষের ক্ষেত্রে মানে যেন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। খুব খুব সুন্দর, খুব একদম প্রকৃষ্ট একটা উদাহরণের সঙ্গে কথাটা তুই বললি, যে সত্যি তো আমরা যখন চলে যাব তখন আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যে প্রিয়জন, যে আত্মজন, তাকে কার কাছে দিয়ে যাব। আমার যেন মনে হয় রবীন্দ্রনাথের গানে আরো যারা অনেক মানুষ, বিদগ্ধ মানুষ, অনেক পণ্ডিত ব্যক্তি, তারা অন্য রকম মানে করেন, কিন্তু রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন আমার গান সেদিন সার্থক যেদিন একটা গ্রামের গৃহবধূ কাজ করতে করতে আমার গান গুনগুন করবে, সেদিন আমি রবীন্দ্রনাথ, সেদিন আমি সার্থক। একটা শিক্ষিত মানুষ তো রবীন্দ্রনাথকে গ্রহণ করবেনই, 100 বার করবেন, কিন্তু যখন একটা গৃহবধূ তিনি কাজ করতে করতে রান্নার খুন্তি নাড়তে নাড়তে ছেলেকে দুধ খাওয়াতে খাওয়াতে যখন গান গুনগুন করবে, সেদিনই আমি সার্থক হব। তো সত্যি আমার মনে হয় আমরা তো সত্যি খুবই সাধারণ মানুষ, খুব নগণ্য মানুষ, দুটি গান গাইতে পারি বলেই কি সব কিছু তা নয়, কিন্তু আমি যেন রবীন্দ্রনাথের গানটাকে বড্ড বেশি নিজের মতন করে মানে করি, নিজের মতন করে বুঝি, তাতে আমার সুবিধা হয় গান গাইতে। এখানেই এখানেই তো সেই সুবিধা হয়, এখানেই তো সেই সেতু বন্ধনটা হলো আর কি সবার আগে। অঞ্জলিদি এবারে কোন গান শুনবো? এই যে দেখো, যেমন দিন যেমন শেষ হয়ে আসে মানুষের জীবনেও তো তেমনি জীবন সায়ান্ন। রবীন্দ্রনাথ যেমন দিনের থেকে সন্ধ্যা হচ্ছে বলছেন, রাত হচ্ছে, আবার তার সঙ্গে মানুষের জীবনের জীবন সায়ান্নটাও কিন্তু আসছে, কিন্তু একদম সেটাও কিন্তু দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের গানে। সেরকমই একটি গান, না গো এই যে ধুলা আমার না, অনেক যে তার গেছে।
চরণ ছায়ে নাগো এই যে ধুলা আমার নায়ে নাগো তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যা বায়ে নাগো এই যে ধুলা আমার নায়ে নাগো। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে এই মুহূর্তে, মানে স্টুডিওতে, সেটা হচ্ছে যে যত সময় এগোচ্ছে তত মনে হচ্ছে যে কথা কম বলে যতটা বেশি গান শুনতে পারি ততই ভালো, সেটাই আমাদের প্রাপ্তি, সেটাই আমাদের আহরণ। তার আরও একটা কারণ হচ্ছে যতগুলো গান আমরা এখনও পর্যন্ত শুনলাম, প্রায় প্রত্যেকটা গানের পরে পরেই আমরা যখন তার অর্থটা, তার অন্তর্নিহিত অর্থটা আবিষ্কার করা, নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছি, এটা যে অনাবিষ্কৃত তা নয়, এটা যে আমরা জানি না তা নয়, এটা বহুবার শুনেছি, বহুবার জেনেছি, কিন্তু আবার নতুন করে যখন শুনছি, নতুন করে যখন জানার চেষ্টা করছি, তখন একটা অদ্ভুত মোহের মধ্যে যেন ক্রমশ বুঁদ হয়ে যাচ্ছে, ক্রমশ নিমজ্জিত হচ্ছি। এটাও একটা পরম ধন, পরম প্রাপ্তি আমাদের কাছে। কবি বলেছিলেন যে আমার আমি চলে যাব যখন, আমার সাহিত্যকৃতি, আমার উপন্যাস, আমার কবিতা হয়তো মানুষ মনে রাখবে কিনা জানি না, কিন্তু গান কিন্তু আমার সারা জীবন মানুষ মনে রাখবে, যতদিন মানুষ থাকবে গান আমার চিরদিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। তা সত্যি তোমার কথাতে যত সময় বেশি আমাদের এই অনুষ্ঠানে যত সময় বেড়ে যাচ্ছে তত যেন মনে হচ্ছে গানগুলো বেশি ভালো লাগছে, সত্যি তাই না? আরেকটা জিনিস একদম মানে প্রমাণিত, যেটা আমরা খুব ব্যবসায়িক ভিত্তিতেও যদি আমরা বলি, আজও পর্যন্ত কিন্তু সমস্ত বাংলা গানের রেকর্ড ঘেঁটে দেখা গেছে যে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সেল, রবীন্দ্রসঙ্গীতের বিক্রি একদম ব্যবহারিক মূল্যে সব থেকে বেশি। আমার আর একটা বেশি বেশ মনে হয় যেন সব মহাপুরুষের, বিখ্যাত মানুষ, মহাপুরুষ, ঋষি মানুষ, সবারই যেন একই কথা, একই মনের ভাব, একই সব কিছু। রামকৃষ্ণ কথামৃত আর রবীন্দ্র ভাবনা একটু ভেবে দেখো, একটু মিলিয়ে দেখো, সাংঘাতিক একটা কথা, সাংঘাতিক কথা বলে যেন কোথাও যেন একাকার হয়ে যাচ্ছে মিলেমিশে। হ্যাঁ, তো আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, রবীন্দ্রনাথ মূর্তি পূজা করেননি, সবই মানলাম, কিন্তু তার বহু গানে চরণ ধরিতে দিও না আমারে, কার চরণ, এখানে কার চরণের কথা বলা হচ্ছে? তাহলে তো আমি মূর্তি নেই, কোনো অবয়বই নেই, তাহলে চরণটা কার ধরবো? একদম সুন্দর, তাই না? তারপর যেখানে উনি বলেছেন কার মিলন চাও বিরহী, এই যে এটা, এখানে বিরহটা কিসের, কার বিরহ, মানে সত্যি এটা যত ভাবি তত আশ্চর্য হই, তত অবাক হই এবং তত আরো ওই নিমজ্জিত হই। চল গানে ফিরি। আমি এবার গান, এটা 1928 উনি রচনা করেছিলেন, তখন কীর্তনের সুরে, 68 বছর বয়স তখন ওনার। আমার না বলা বাণী, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাব না তারা জামিনীর মাঝে, আমার না বলা বাণী।
যদিও বলছে চরৈবতী চরৈবতী, কিন্তু কোথাও তো কখনো কখনো থামতে হয় নিয়মের শাসনে। তেমনই একটি থামা, ছোট্ট করে থামা, একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পরে। তুমি রবে নি রবে
আসলে এই চলে যাওয়াগুলো যেটা আমরা বলছিলাম যে বড় বেশি করে রয়ে যাওয়া এবং প্রতিক্ষণের জন্য, প্রতি মুহূর্তের জন্য রয়ে যাওয়া, অর্পিতা যেই আত্মজের কথা জানালেন আমাদের তার চলে যাওয়া, আসলে এসব চলে যাওয়া হচ্ছে চোখের আড়ালে যাওয়া, মনের আড়ালে নয়। তিনি বড় বেশি করে আমাদের মনের মধ্যে থেকে যান। আমরা আমাদের এই গানের মাধ্যমে তার প্রতি আমাদের যা ভালোবাসা, স্নেহ, আদর, মমতা সবটুকু তাকে নিবেদন করলাম। শুধু তাই নয়, আজকের গোটা অনুষ্ঠান, যেহেতু আমাদের এই অনুষ্ঠান বেলা শেষে, আমরা একটা জীবনকে যদি বেলা ধরি এবং জীবন সায়াহ্নকে যদি আমরা বেলা শেষে ধরি, তাহলে আমাদের এই সমস্ত বেলা শেষের গান তাকে উৎসর্গ করলাম। এই মুহূর্তে সঙ্গে একজন বন্ধু, নমস্কার, শুভ সন্ধ্যা। বেশ, আপনি সঙ্গে থাকুন, আমরা দেখছি যদি হতে পারে আজকে সেরকম কোনো গান। আমরা এবারে কোন গানে যাব? অঞ্জলি দি, কি গান শুনবো? নিশীথ শয়নে ভেবে রাখি মনে ওগো অন্তর জামি, প্রভাতে প্রথম নয় শয়নে ভেবে
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হে রেব আমি ওগো অন্তর জামি নিশীথ শয়নে ভেবে রাখি মনে ওগো অন্তর ভোরবেলা ওঠা থেকে নিশীথ শয়ন পর্যন্ত এবং ঘুমের মধ্যে থাকা অবস্থাতেও যে কী গান বাঁধা যায়, কী সুর বাঁধা যায় সেটা উনি বলে গেছেন। সঙ্গে একজন বন্ধু এই মুহূর্তে, নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি কাটোয়া সাবডিভিশনের মৌ গ্রাম থেকে জয়দেব হাজরা বলছি ভাই। হ্যাঁ জয়দেবদা, কেমন আছেন? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আবার সেই সোমেন, সেই মুরারি, সেই বিশ্বরূপ ভাই, সকলকে আজকে দেখতে পেলাম অনেকদিন পর, খুব ভালো লাগছে। আর এই অনুষ্ঠানটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আমার দুই বোনই হোক, দিদি হোক, যাই হোক, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমি দুটি গানের অনুরোধ করি, যদি সম্ভব হয় গাইবে। নিশ্চয়ই। আমার হিয়ারও আছে লুকিয়ে ছিলে, আমি পাইনি। আরেকটি গান মায়া বন বিহারিণী, সঙ্গে রইলাম। এই অনুষ্ঠান চলতে থাক, এই চ্যানেল প্রতিষ্ঠিত হোক এবং আপনারা ভালো থাকুন, আপনি যে সঙ্গে আছেন এটা জেনে খুব ভালো লাগলো। আসলে আপনি যে বললেন চ্যানেলের প্রতিষ্ঠা পাওয়ার কথা, আপনাদের মনে যদি কোনো অনুষ্ঠান বা কোনো চ্যানেল প্রতিষ্ঠা পায় সেটাই হচ্ছে সর্বোত্তম প্রতিষ্ঠা, এবং সেটা আমরা সবসময় স্বীকার করি। এ কারণেই বলি যে আমাদের যে কোনো অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের নিয়ে। আমরা যাব অনন্যার গানে, আর যে দুটো গান জয়দেবদা রিকোয়েস্ট করলেন যদি সম্ভব হয় তাহলে গাওয়া যাবে। আর এখন কি গান শুনবো? এখন হচ্ছে ওনার যখন 66 বছর বয়স তখন উনি এটা 1926 রচনা করেছিলেন। যদিও এই গানটা সকালবেলার গান, আমরা সাধারণত রবীন্দ্রনাথের গান আবার সেই একই কথা, গানকে আমরা কোনোদিনই বিচার করতে পারি না সকাল সন্ধ্যা বিকাল। তবুও যেহেতু এর রাগ দুটো হচ্ছে আশাবরী আর ভৈরবী, সেই বিচার করেই কিন্তু আমরা সকালের গান, সন্ধ্যার গান, রাত্রির আমরা করে নিয়েছি এটা। তো সেজন্য কিন্তু সকালের গান হলেও এটা আমাকে মানিনিদি বলেছিলেন যে এই গানটা রাখবি। তো আমি সাধারণত গান হলে সবাই আমার সমস্ত গুরুদেরকেই বিশেষ করে দেখাই, তো ওনাকেও আমি দেখিয়েছিলাম। তো আমাকে বলে এই গানটা রাখবি, এটা তো সকালের। তো আমি বললাম হ্যাঁ সকালের গান, কিন্তু কেন জানি না আমার মন বলছে যে এই গানটা যেন এখন সময়ের বড় প্রযোজ্য। সেজন্যই আমি এই গানটা রেখেছি, আপনারা দিয়ে রচিলি রে কিয়ে আপনারই আবরণ। বড় ভালো, বড় ভালো। চল আপনার দিয়ে রচিলি রে কি, আপনার আবরণ খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন, আকাশে ও যে বাত
এই গানটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে নাশি। এই যে শূন্য, এখানে কি শূন্য রাখবো? আমাদের হৃদয়টা বড় অহংকারে কলুষিত হয়ে যায়। আরও কত রকম আছে সংসার জীবনে যেগুলো মনে আনাও পাপ, সেইগুলোই তখনই বলছে সেইটা ফাঁকা রাখ যিনি বাজাবান, তোকে যে চালনা করবে সে ঠিক আছে, তুই তোর অত ধরফর করার কোনো প্রয়োজন নেই। সত্যি এই গানটা, সেজন্য আমার জানি না কেন জানি না আমার বড় মনে হয় যে এই গানটা যেন এখনকার তিনি কত সুন্দরভাবে লিখে গেছেন, সেই জন্যই আমি সকালের গান হলেও, এটা সাধারণত মন্দিরে গান উপাসনা মন্দিরে হয়ে থাকে, তো আমার হলেও সকালের হলেও আমি বলেছি না এই গানটা আমি গাইবো। খুব খুব সুন্দর, আর আমাদের সত্যি খুব ভালো লাগার গান একটা গাইলি তুই, খুব ভালো, খুব ভালো, একদমই তাই। চলুন অঞ্জলি দি, আমাদের যেহেতু সময় ক্রমশ শেষের দিকে এগিয়ে আসছে, চটপট করে যতগুলো গান আমরা শুনে নিতে পারি আর কি, চলুন অঞ্জলি দি আর কি শুনবো। প্রতিদিন আমি হে জীবন স্বামী নীরবে দাঁড়াবো তোমার।
আসলে তাকে নিয়ে যখন অনুষ্ঠান করা, তার কীর্তি নিয়ে যখন আমাদের অনুষ্ঠান করা, সেটা গান হোক, কবিতা হোক, সাহিত্য হোক, যা কিছু হোক না কেন, আমাদের কিছু বলার থাকে না। কারণ তিনি আমাদের বহু আগে সব কথা আমাদের হয়ে বলে গেছেন, আমরা শুধু সেগুলো চর্চা করছি, তার মধ্যে আমরা যাপন করছি, আর তার রেখে যাওয়া কথাকে নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করছি মাত্র, নিজেদের চিন্তনে মননে সেগুলোকে ধারণ করার চেষ্টা করছি মাত্র। আজকের আমাদের বেলা শেষের একেবারে শেষ ক্ষণ উপস্থিত, আজকের সারাটা ক্ষণ আমাদের রবি ঠাকুরের গানে এভাবে সুন্দর করে একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনন্যাকে এবং অঞ্জলি দিকে, এবং আমাদের যারা যন্ত্রণের সঙ্গী ভাই যারা ছিলেন, সৌমেন, শান্তনু এবং মুরারি, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা আপনাদের যারা পর্দার উপরে থেকে আমাদের নিরন্তর অনুপ্রেরণা জুগিয়ে গেছেন এবং আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন, তাদের প্রত্যেককে। আজ আর কোনো কথা নয়, একটিমাত্র গান, সে গান গাইবে অনন্যা, এবং অনন্যার গানের সুরে সুরে আজকে আমরা বিদায় বলবো। অনন্যা, এটা যখন ওনার 63 থেকে 66 এরম বয়স হবে তখন উনি এটা রচনা করেছিলেন। এটা সাধারণত মুক্ত ছন্দেই গাওয়া হয়, এখানে বাজে না, একটু একটু ওই আমাদের মুরারিদা আর সৌমেনদা কিছু বাজাতে পারে। সাথে বিদায় দার খোলো, গেল যে খেলার বেলা, খেলার সাথে সাথে বিদায় দার খোলো, গেল যে খেলার বেলা, ডাকিলো পুঁথি
গেল যে খেয়ে।